বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার স্টোরি টেলার ব্লগে। আপনারা এই ব্লগগুলি খুব পছন্দ করছেন, সো অনেক অনেক ধন্যবাদ সবাইকে। এর আগে যে গল্পটা শুনিয়েছিলাম একটু অদ্ভুত ধরনের গল্প ছিল, আজকে আপনাদের জন্য আরেকটি ভীষণ অদ্ভুত রকমের গল্প নিয়ে এসেছি আমি। গল্পটি হচ্ছে শাহরিয়ার কবিরের লেখা নিশির ডাক। আশা করি এই গল্পটি আপনাদের পছন্দ হবে। আর আপনাদের যে কোনো কমেন্টস, যে কোনো মতামত আমি প্রচণ্ডভাবে প্রত্যাশা করি। অবশ্যই এই ভিডিওর নিচে সেই কমেন্টসগুলি আপনারা লিখে দেবেন, আমি খুশি হব। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প। আজকে আপনাদেরকে পড়ে শোনাবো শাহরিয়ার কবিরের লেখা নিশির ডাক। চলুন শুরু করা যাক। পুরনো ঢাকার কাজীটোলার সামুদ্রের দুর্গের মতো বাড়িটা কে কবে বানিয়েছিল কেউ বলতে পারল না। এককালে নিশ্চয়ই দেখার মতো ছিল, বহুদিন মেরামত না হওয়াতে বাইরের পলেস্তারার খোসে ইট বেরিয়ে গেছে, ছাদের ফাঁকে ফাটলের ভেতর বট গাছ গজিয়েছে, চাকরদের ছটা ঘরের তিনটাই ছাদ ধসে পড়েছে, সদরের সিং দরজায় একটা সিংহের মাথা নেই, আরেকটার লেজ আর পেছনের একটা পা খসে পড়েছে, সিঁড়ি ছাঁপ বলতে কিছুই নেই। ইংরেজরা এদেশ থেকে যাওয়ার পর সামুদের বড় দাদু হাজি রইসুদ্দিন খান পাঠান কলকাতার খিদিরপুরের বাড়িটা বদল করেছিলেন ঢাকার কাজী টোলার অক্ষয় কুমার সর্দারের এই হাড় ঝিরঝিরে বাড়িটার সঙ্গে। পাড়ার লোকেরা বলে অকা সর্দারদের বাড়ির বাইরে দেখতে যত খারাপ হোক, কোথায় নাকি সাত ঘরা আকবরি মোহর পোতা আছে। সরকারদের কোনো এক পূর্বপুরুষ কোম্পানির আমলে ফাঁসুরদের সঙ্গে জুটে গিয়ে অনেক পয়সা কামিয়েছিল, ফাঁসুরে মহলে তার ভারী নাম ডাকও ছিল, এই বাড়িতেই মরেছিলেন অপঘাতে, যেভাবে নাকি ফাঁসুরদের মরণ কপালে লেখা থাকে। মরবার আগে বলেছিলেন সাত ঘরা মোহর পোতা আছে এ বাড়িতে, আমার পাপের ধন নয়। কথা শেষ না করেই তিনি পরলোকে চলে গেলেন। সবাই ডাক ছেড়ে কাঁদল, কেউ মানুষটার শোকে, কেউ বা মোহর না পাওয়ার শোকে। নগা সরকার মরার পর বছর ধরে খুঁজেও সেই মোহরের সন্ধান কেউ পায়নি। বাড়ি বদলের সময় অকা সরকার শামুর দাদাকে বলেছিলেন, আমাদের তো পুরনো পাপির বংশ, কেউ লক্ষ্মীর কৃপা পেল না, দেখুন খুঁজে আপনাদের কপালে যদি থাকে। বড়দের কারো অবশ্য এ নিয়ে খুব একটা উৎসাহ ছিল না, পুরনো বাড়ি নিয়ে কত কিছুই তো বলা হয়। কেউ কথা তুললে শামুর বড় বিবিদাদু বলতেন, এসব হলো তিনকেলে অকা সরকারের বেলা, বললেই হলো সাত ঘরা মোহর, সত্যি থাকতো যদি তাহলে এরকম একটা বাড়ি সাতবার ভেঙে সাতবার বানানো যেত। সাত ঘরা আকবরি মোহর সোজা কথা নয়, ওসব উল্টো সিধে বলেই বিটকেল বুড়োটা তোদের বড় দাদুকে ভজিয়েছে। বড়দের উৎসাহ না থাকলেও ছুটির দিনে দুপুরে সবাই যখন ঘুমত, ছোটরা দল বেঁধে বেরোত গুপ্তধন খুঁজতে। দেড় হাত পুরু পাতলা চৌকো ইটের সুরকি গাথা দেয়ালে লাঠি ঠুকঠুক করে ফাঁপা শব্দ খোঁজা হতো। বাড়ির পেছনে বড় বড় আশ্বায়রা নিশিন্দা গাছের ফাঁকে ভাট আকন্দ বড় তুলসী আর লজ্জাপতির কাঁটা ঝোপের ভেতর যেখানে পিঁপড়ের গর্ত পর্যন্ত ঢুকে না সেসবও খুঁজে দেখা হতো। বড়দাদু একদিন একগাল হেসে বলল, পেছনের জমিটা ভালো করে ঘুরে দেখিস তো, আমার তো সন্দেহ হচ্ছে ওখানে কিছু থাকতে পারে। সবাই হই হই আর শাবল কোদাল নিয়ে ঝোপঝাড় সব উপড়ে মাটি খুঁড়তে লেগে গেল। শেষে ছোড়দাদু বলল, ঢের হয়েছে, এবার আমি ওখানে বেগুনের চারা বুনব, আকবরি মোহরের চেয়ে খেতে আশা করি ভালোই লাগবে। শুনে ছোটদের কেউ কেউ কেঁদেই ফেলল। বড় বিবিদাদু সান্ত্বনা দিয়ে বললেন, হাবু তোদের বেলাপ দিয়েছে,
তোরাও অমনি নেচে উঠলি, তোরা অযথা হয়রান হচ্ছিস। সাত খোরা মোহর যদি এ বাড়িতে কেউ পুঁতেও থাকে, সোয়াশো বছর পরে ওসব কি এক জায়গায় বসে আছে? কখন হেঁটে হেঁটে জখের কাছে চলে গেছে? জক যখন চাইবে তখনই ওই গুপ্তধনের হদিস তোরা পাবি, তার আগে নয়। বাইরে থেকে সামুদের কামিনী কুটিরকে খেতে না পাওয়া বেত ঘোড়ার মতো দেখালে কি হবে? ভেতরটা বেশ ভালোই বলতে হবে। দেড় হাত পুরু দেয়াল, খোপ কাটা পাথরের মেঝে, শাল কাঠের ভারী দরজা জানালা, ছাদের তলায় লোহা কাঠের মোটা করি বগরা, তা সব মিলিয়ে একটা বনিদি আমেজ ছিল। উপর নিচে দুই তলায় একুশটা ঘর, দারোয়ান চাকরদের ঘর আলাদা। সামুদের বাড়িতে লোকজন কম ছিল না, বড়দাদু আর ছোট দাদু তাদের এক ডজন ছেলে মেয়ে, দেড় ডজন নাতি নাতকু, আর সবাই যখন ঈদ উৎসবে জড়ো হয় তখন সারা বাড়ি গম গম করে। অবশ্য সামুদের ফুপুরা কেউ এ বাড়িতে থাকে না, মেজো দাদু আর রাঙা দাদু হয়। মেজো দাদু থাকেন রেঙ্গুনে, সেখানেই বর্মি দাদিকে নিয়ে থিতু হয়েছে, আর রাঙা দাদু যে কখন কোথায় থাকেন তার হদিস কেউ জানে। বছরে এক আটটা চিঠি আসে, কখনো তাও না, তামাম দুনিয়া চড়ে বেড়াচ্ছেন, আজ এখানে কাল ওখানে। রাঙা দাদু বাড়ি থেকে প্রথম পালিয়েছিলেন 18 বছর বয়সে, সে আমলে 14 বছরে এন্ট্রান্স পরীক্ষা দেয়া হতো। ডিগ্রি পরীক্ষায় অঙ্কে লেটার পাননি বলে বড় দাদু তাকে খরমপেটা করেছিলেন, রাগ করে সেই যে বাড়ি ছাড়লেন, এলেন কামিনী কুটিরের বাড়ি বদলের পর, সেও 16-17 বছর আগের কথা। বাড়ির কেউ তাকে চিনতে পারেনি, লম্বা দাড়ি রেখেছে, আলখাল্লা পরনে, গলায় তসবি, মাথায় লাল রুমি টুপি। চেনার কোনো উপায় থাকলে তো, বয়স তখন 60-এর কাছে, বললেন কবে বাঁচি মরি আল্লাহ মালু, ভাবলাম মরার আগে বংশের বাতিগুলোকে দেখে যায়। বড় বিবি দাদু বললেন, আবার কোথায় যাবে, ঘর সংসার কিছুই তো করলে না, এবার থিতু হয়ে বসো। এক গাল হেসে রাঙা দাদু তখন বলেছিলেন, এত যে ঘুরলাম তবু মনে হয় কিছুই দেখিনি, ভাগ্যিস বরদা খরম দিয়ে মেরেছিল, নইলে আল্লাহর দুনিয়ায় কত কিছু অজানা থেকে যেত, এখনো অনেক কিছু বাকি আছে দেখা। এরপর মাস না পেরোতেই একদিন হুট করে চলে গেল। নাকি স্পেনে তার এক কোন বন্ধু মৃত্যুসজ্জায় স্বপ্নে তাকে দেখতে চেয়েছিলেন মরার আগে, কিসব জরুরি কথা আছে। রাঙা দাদুর কথা সামুরা বড় বিবি দাদুর কাছে শুনেছে, ওদের কেউ তাকে দেখেনি। বহু বছর জাহাজে চাকরি করেছেন রাঙা দাদু, বন বিভাগে চাকরি নিয়ে আসামের জঙ্গলে ছিলেন অনেকদিন, কয়েক বছর বিজারপুরের রাজার ছেলের হাউস টিউটর ছিলেন, সেখানে কি এক গন্ডগোলে ফেঁসে গিয়ে দেশান্তরী হলেন, বহুদিন কোনো খবর নেই, হঠাৎ এক চিঠি এলো সোমালিয়া থেকে। বড় বিবি দাদু যখন রাঙা দাদুর গল্প বলতেন তখন সামুদের মনে হতো কবে বিয়ে পরীক্ষা দেব, কবে বড় দাদুর খরম পেটা খেয়ে বেরিয়ে পড়ব, জাহাজে জাহাজে, বন্দর থেকে বন্দরে, পাহাড়ে জঙ্গলে আর মরুভূমিতে ঘুরে বেড়াব। রাঙা দাদু ছিলেন ওদের কাছে আরব্য উপন্যাসের পাতা থেকে উঠে আসা সিন্দাবাদ নাবিকের মতো। সেদিন বিকেলে সামুদের কাগজি টোলা বয়েজ ক্লাবের সঙ্গে গ্যান্ডারিয়ার 5-তারা ক্লাবের ফুটবল ম্যাচ ছিল ধূপখোলা মাঠে। খেলায় 3 গোলে হেরে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে সবাই মুখ কালো করে বসেছিল ঝুল বারান্দার নিচে সিঁড়িতে। শামু, মন্টু, হাবলু আর ছোট, এ বাড়ির এক বয়সী 4 জন ছিল দলে। শামুর চেয়ে 3 বছরের ছোট রামু সঙ্গে গিয়েছিল খেলা দেখতে, বলল শিকদার বাড়ির ঘোতনাকে তোদের দলে রাখা ঠিক হয়নি দাদা, আমি শুনেছি ওদের কালুকে দলে নিসনি বলে ও ঘোতনাকে বলেছে ইচ্ছে করে গোল খাবি, কামিনী কুটিরওয়ালাদের কাপ্তানি চলবে না। শামু খেকিয়ে উঠে বলল, এ কথা হাফ টাইমের আগে বলতে পারলি না, ঘোতনাকে বসিয়ে যোগুকে নামাতাম। মন্টুর বোন চুমকি এসে ডাকল, ছোড়দা বড় বিবি দাদু তোমাদের ডেকেছে দুধমুড়ি খেয়ে যেতে। মন্টু ও শামুর মতো খেকিয়ে উঠল, যা এখান থেকে, আমাদের যখন খুশি তখন যাব। ছোটন দাঁত কিরমির করে বলল, শিকদার বাড়ির ছেলেদের এক হাতে দেখে নেব। ঠিক তখনই ওরা দেখল সদর দরজার সামনে রিক্সা থেকে নামলো এক বুড়ো, সাদা আলখেল্লা পরনে, লম্বা সাদা চুল দাড়ি,
ফর্সা গায়ের রং, ঠিক যেন রবীন্দ্রনাথ। চামড়ার একটা সুটকেস হাতে নিয়ে ওদের কাছে এসে মৃদু হেসে বলল, তোমরা এ বাড়ির ছেলে? ওরা মাথা নেড়ে সায় জানালো। শামু জানতে চাইল, আপনি কার সঙ্গে দেখা করবেন? দেখা তো সবার সঙ্গে করব। একগাল হেসে বুড়ো বলল, আমাকে নিশ্চয়ই তোমরা চিনতে পারবে। চেনার অবশ্য কথাও নয়, শেষবার যখন এলাম তোমাদের কাউকে দেখিনি। আপনি রাঙা দাদু? সবার চোখ কপালে উঠে গেল। চুমকি আর রামু রাঙা দাদু এসেছে, রাঙা দাদু এসেছে বলে এক দৌড়ে বাড়ির ভেতর চলে গেল। শামুরা কোনো কথা বলার আগে বড় বিবি দাদু বেরিয়ে এলো। কোথায় রাঙা? এত বছর পর বুঝি বাড়ির কথা মনে পড়লো এইসব বলতে বলতে। বড় বিবি দাদুকে দেখেই রাঙা দাদু এগিয়ে এসে ওর পা ধরে সালাম করলেন, বললেন, তোমরা কেমন আছো ভাবিজি? বর্দা হাবু ভালো আছে তো? গত বছর রেঙ্গুন গিয়েছিলাম, মেজদারা সব ভালোই আছে। তুমি অনেক বুড়ো হয়ে গেছো ভাবিজি। 80 উপরে বয়স হলো, এখনো কি ছুরি থাকতে বলিস নাকি? তুইও তো অনেক বদলে গেছিস, ফর্সা হয়েছিস অনেক। গতবার যখন তোকে দেখলাম এত ফর্সা ছিলি না। শীতের দেশে থাকলে কালো আফ্রিও ফর্সা হয়ে যায়। এবার এলি কোত্থেকে? লাজু খেসে রাঙা দাদু বলল, তিব্বত গিয়েছিলাম, কি চমৎকার জায়গা। ভেবেছিলাম বেশি দিন থাকবো, তার হলো না। চীনে কমিউনিস্ট রাজত্ব হওয়ার পর আমি দ্বিতীয় বিদেশি যে তিব্বতে গিয়েছি। নেহাত পিকিং ইউনিভার্সিটির আর্কিওলজির প্রফেসর কুই লান আমার বন্ধু ছিল বলেই যেতে পেরেছিলাম। তিব্বতের গল্প পরে শুনব, ঘরে আয়, মুখ হাত ধুয়ে চারটি মুখে দিবি। আজ তাহলে এ পর্যন্তই থাক। দ্বিতীয় পর্বে আপনাদেরকে শোনাবো নিশির ডাকের আসল গায়ে, অর্থাৎ রাঙা দাদু আসার পরে কি সেই নিশির ডাক, সেই সকল গায়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।